স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা। পার্থদা, আজ আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়েই কথা বলবো। ডেঙ্গু নিয়ে কথা বলতে গিয়ে আমরা তো এর আগে অনেক বিষয়গুলো আলোচনা করেছি, এবার নতুন নতুন কিছু বিষয় সামনে এসেছে, সেগুলো একে একে যদি শুরু করি। প্রথমে শুরু করব যেটি আমাদের আয়োজনের শিরোনামও আজকে যেটি রেখেছি, যে শিশুরা, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদনও এসেছে, সম্ভবত 34% কিছু বেশি, 34% এরকম, 34% শিশুরাই তারা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, কিন্তু আবার তাদের সব ধরনের সিমটম আছে কিন্তু রেজাল্ট আসছে ডেঙ্গু নেগেটিভ। এই রকমটা কেন হচ্ছে, মানে চিকিৎসকরা বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে এটা করেছে আন্তর্জাতিক মুদ্রাময় গবেষণা কেন্দ্র ICTDRB আর হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, তারা মিলে করেছে এবং তারা বলছে যে এই ধরনের পরীক্ষা বাংলাদেশে প্রথম। হ্যাঁ, তো এইটাকে বলে হচ্ছে একটা ফলস নেগেটিভ বলে একটা শব্দ, আমার ধারণা আপনিও পরিচিত, আমরা অনেকেই পরিচিত এটার সাথে, যে আসলে আক্রান্ত হলেও হচ্ছে না। তো তারা 50 জন শিশুর উপরে এই গবেষণাটা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে 17 জনের মানে সেখানে তাদের পরীক্ষা করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে তাদের সমস্ত লক্ষণ দেখে আবার দ্বিতীয়বার মানে পরীক্ষা করার পরে দেখেছে যে তারা আসলে আক্রান্তই হয়েছিল আর কি। হ্যাঁ, এখন এটাকে বলা হচ্ছে যে আমাদের অনেক হাসপাতাল এবং মানে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা আসলে ঠিক হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, এটা হলো তার কারণ আর কি। হ্যাঁ, এটাই মূল কারণ। আর এটা আসলে একটা ইন্ডিকেশন দ্যাট শিশুদের বেলায় হলো, আমার মানে অনেকেই ধারণা করছেন আসলে অনেক ক্ষেত্রে হয়তো এটা হচ্ছে এবং এটা খুব মারাত্মক। ধরেন যখন একজন ডেঙ্গু আক্রান্ত রোগী মানে আক্রান্ত হচ্ছেন, সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু যখন এই মেজারগুলো যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি না নেওয়া হয়, তবে তো তিনি খুব বড় ধরনের বিপদের মুখে পড়তে পারেন আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু অনেক ক্ষেত্রে হয়, আমারও পরিচিত যারা আক্রান্ত হয়েছে, ডাক্তাররা কিন্তু ওই ইয়েতেই চলে যাচ্ছেন, মানে ওই মেথডগুলোই অ্যাপ্লাই করছেন আর কি, একজন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যা করা হচ্ছে, তো সেই কাজগুলোই করতে হবে। মূল কথা হচ্ছে, আমি একাধিকবার আমরা এখানে কথা বলেছি যে এই ধরনের সমস্যা হলে, এখন জ্বর বা অন্য লক্ষণগুলো থাকলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেতে হবে, মানে এখানে নিজের ডাক্তারি করার কোনো অবকাশ নেই আর কি। যেমন ধরেন এই যে বিষয়টা, আমরা যদি নিজে নিজে হয়তো করলাম এবং নেগেটিভ হয়ে গেল, মানে আমরা পজিটিভ হইলো না আর কি, তাহলে আমরা তখন কি করব? আমরা যদি চিকিৎসকের কাছে না যাই, উনি কিন্তু এই জিনিসগুলো হয়তো বুঝতে পারবেন আর কি, তাই না? কিন্তু না গেলে তো এটা হবে না এবং তখনই আসলে বড় ধরনের বিপদগুলো হচ্ছে। এ নিয়ে আমরা হয়তো কথাও বলবো, আপনার সঙ্গেও কথা বলছিলাম যে কি ভয়ানকভাবে, ধরেন এখন 70% বেশি মানুষের একদিনের মধ্যে মৃত্যু হচ্ছে আর কি। এই প্রতিবেদনটিও কিন্তু পরশুদিন আমরা করেছি, পরশুদিন করা হয়েছে, মানে গতকাল আমরা পত্রিকা এসেছি আর কি। হ্যাঁ, এখন এই যে এই একটা মানে কি বলবো, একটা আলসেমি নাকি মানে অত সিরিয়াসলি না দেখা, এখানে এখানে একটা ব্যাপার আছে। সময়ও দেখেছি দাদা যে টেস্ট না করানো বা বাড়িতেই অন্যদের সাথে পরামর্শ করে, কোভিড আক্রান্ত কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে নেওয়া, মানে এখানে এখানে বোধহয় মানুষের দিক থেকে মানে তাদের এন্ড থেকে যে খুব বেশি মানে কি বলবো যে তাদের অবহেলা আছে, এটা হয়তো থাকতে পারে, কিন্তু তাদেরকে আমরা ব্লেম না করে আমরা অন্য বিষয়গুলোর দিকেও যদি তাকাই, সেখানে হচ্ছে ধরেন আমাদের প্রাথমিক যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক, তারপরে হচ্ছে আপনার থানা বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ঢালাওভাবে ডেঙ্গুর কোনো পরীক্ষার ব্যবস্থা নেই আর কি। হ্যাঁ, এখন যখন ওই অঞ্চলের মানুষগুলো হচ্ছে, তারা কিন্তু ওই ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন এবং যখন পরিস্থিতি খুব খারাপ হচ্ছে তখন তাদেরকে জেলা সদর হাসপাতালে কিংবা ঢাকার হাসপাতালে নিয়ে নিতে হচ্ছে আর কি। এবং সেজন্যই যে প্রশ্নটা আমি মানে একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে গত 2 সপ্তাহের হিসেব, 1 অক্টোবর থেকে 14 অক্টোবরের হিসেব, মানে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেখা যাচ্ছে যে সেখানে 70 ভাগের বেশি মানুষের মৃত্যু হচ্ছে মাত্র একদিনের মধ্যে। যারা মারা গেছেন তাদের একদিনের মাত্র সাস্টেন করছেন আজকে হাসপাতালে, তার মানে হচ্ছে যে খুব খারাপ অবস্থা নিয়ে আসছেন। যদি আমরা প্রাথমিক এবং মাধ্যমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই ব্যবস্থাগুলো রাখতে পারতাম, যেটা কিনা আমাদের কোভিডকালে ছিল, তো তাহলে পরিস্থিতিটা এত হয়তো খারাপ হতো না। হয়তো বা ঢাকার বাইরে কি অবস্থা, যেমন আমরা এর আগে একাধিকবার আলোচনা করেছি যে মানে ডেঙ্গু এখন আর শুধু রাজধানীর ডেঙ্গু এখন তো নেই, একদমই নেই। ঢাকার বাইরে সবচেয়ে অবস্থা কি, বাইরের অবস্থাটা এখন এমন হচ্ছে যে এখন মোট আক্রান্তের মানে ঢাকায় যা হচ্ছে তার চেয়ে 3 বা 4 গুণ বেশি হচ্ছে আর কি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে গতকাল আমাদের হিসেবে ছিল যে এটা প্রায় 70% হয়েছে হচ্ছে ঢাকার বাইরে আর কি। তার মানে এখন সত্যিকার অর্থে যে
এটা তো এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এটা নতুন কোনো কথা না। কিন্তু নতুন কথা হচ্ছে যে আমরা আগামীতে কীভাবে লড়াইটা করবো। ধরেন ঢাকা একটা জায়গা ছিল, এখানে একটা কাঠামো ছিল, এখানে স্থানীয় সরকার পরিষদগুলো মন্দির ভালো হলেও আছে এবং তারা তাদের কিছু মেজার আছে, ধরেন লার্ভিসাইড ব্যবহার করা বা ফগিং করা, তো এই জিনিসগুলো ছিল। কিন্তু আমার আমাদের উপজেলা পর্যায়ে বা আপনার হচ্ছে জেলা পর্যায়ে যে স্থানীয় সরকার পরিষদগুলো আছে, কাঠামোগুলো আছে, পৌরসভা বলেন বা ইউনিয়ন পরিষদ, তাদের তো এই মানে অবস্থাই নাই, এই কাজগুলো করার মতো সক্ষমতাই নাই। তখন তাহলে কী হবে? পরিস্থিতিটা খুব ভয়ানক হতে পারে আর কি। একদমই তাই। আমাদের বিষয়ের সাথেই আজকে যে আরেকটি বিষয় রয়েছে যে ডেঙ্গুর বিপদ কি আসলে মানে কেটে গেল, আমরা তো বলতে পারছি না। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, গত 3 সপ্তাহ ধরে আমরা একটা জিনিস দেখছি যে মোটামুটিভাবে ডেঙ্গুর ইয়েটা কিছুটা হলেও কমছে আর কি, এবং মৃত্যুর সংখ্যাটাও কিছুটা কমছে। কিন্তু এইটা কোনোভাবেই বলার কোনো অবকাশ নাই, এই জন্য যে আমাদের অতীতের যদি আমরা ভুলে না যাই, গত বছর বাংলাদেশের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল অক্টোবর মাসে, আর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিল হচ্ছে নভেম্বর মাসে। তার মানে এখনও 2 মাস আমাদের সামনে, 1.5 মাস অন্তত পড়ে আছে। অতএব এখন হেলাফেলা করার কোনো অবকাশ নেই, এখন এটা ভেবে বসে থাকার কোনো অবকাশ নেই যে মাত্র 3 সপ্তাহ হলো। আপনি দেখেন যে অগাস্টের ওই সময়টাতে তখনও কিন্তু 2-1 সপ্তাহ ধরে কিন্তু কম কম হচ্ছিল, পরে আবার বেড়ে গেছিলো। মাঝখানে আসলে বৃষ্টি ছিল না, আজ থেকে কিন্তু আবার একটা বৃষ্টি শুরু হয়েছে। 20 তারিখের 21 বা 22 তারিখে আবার একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটা নিম্নচাপেও পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। তার মানে বৃষ্টি আবার হবে, হ্যাঁ হতে পারে আর কি। তো তখন কিন্তু পরিস্থিতি আবার নাজুক হওয়ার একটা আশঙ্কা আছে। সেক্ষেত্রে পার্থদা, আমাদের যারা দর্শক পাঠকরা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান সবশেষে? আমি বারবার দর্শকদের একটা কথা আসলে বারবার বলি যে আমরা এই বিষয়গুলো অসংখ্যবার আলোচনা করেছি, কিন্তু যেহেতু এখনো মানে আমরা ডেঙ্গু মুক্ত হতে পারিনি, এই কারণেই আর কি বারবার আরেকটু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা যার যার জায়গা থেকে বড় পরিসরে কি করা যেতে পারে, এবং একই সাথে আমরা যার যার জায়গা থেকে কি ব্যক্তি এবং আপনি বলছেন যে মানে সামষ্টিকভাবে সমস্ত দিক থেকে আর কি। একটা হচ্ছে যে এমন একটা বিষয় যেখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারটাও আপনার দেখতে হবে, আবার কিছু কিছু বিষয় আপনার হাতে নেই, এটাই দেখতে হবে হচ্ছে যারা কর্তৃপক্ষ আছেন তাদের। এবং এখানে কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে যে আপনি মশা আছে, আবার আছে যে তাকে আপনি মানে ওই নিধনের ইয়েটা আপনি ঘরেরটা করতে পারছেন, কিন্তু আপনার মানে ঘরের আশপাশে যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আপনার নিজের ওইভাবে করার কিছু নেই। আপনার যে দায়টা হচ্ছে যে আপনি খোলা পাত্র রাখবেন না, ঘরের বাইরে আপনি ফেলে রাখবেন না, এমন টায়ার রাখবেন না, তারপরে আপনার যখন নির্মাণাধীন ভবন থাকবে সেই জায়গাটা যেন পানি না জড়ো হয় সেটা দেখার দায়িত্বটা আপনার, মানে যিনি মালিক আছেন তার আর কি। তো এগুলো হচ্ছে আমাদের দিক থেকে আর কি। আর সরকারের দিক মানে এন্ডে যদি আমি বলি, সেখানে হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তারা কোনো ক্রমেই যেন হাল না ছেড়ে দিয়ে বসে থাকেন, এই তো এখন কমছে, বৃষ্টি হচ্ছে না, তাহলে আমার বোধ হয় হবে না, ব্যাপারটা এইরকম মোটেও না। এবং দেখেন আপনি কিন্তু একটা শব্দ বলছেন মুক্ত, ডেঙ্গু মুক্ত কেউ হবে না কখনো, কারণ বিশ্বে যেসব দেশে ডেঙ্গু ঢুকেছে কখনো মুক্ত হয় এটা থেকে যাবে আর কি, ঠিক আছে, হয়তো তার মানে ইয়েটা কমবে, তার মানে তীব্রতাটা কমবে আর কি, কিন্তু ডেঙ্গুটা থাকবে। সেক্ষেত্রে আমাদের পার্সোনাল সেফটির যে ক্ষেত্রে ইয়েটা করা, আর হচ্ছে যে আমরা নিজে ডাক্তারি না ফলিয়ে নিজের উপর, নিজের আত্মীয় স্বজনের উপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়, এটা হচ্ছে ভীষণভাবে জরুরি। এবং সব শেষ করে একটু আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতি তো আমরা কম বেশি মোটামুটি প্রতিদিনই আপডেট পাচ্ছি, কিন্তু ডেঙ্গুর পাশাপাশি এখন কিন্তু সবার ভাইরাল জ্বর অনেক বেশি হচ্ছে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, এসব দিক থেকেও কিন্তু আসলে মোটামুটি মানে যার কারণে হয় কি, একটু অনেকেই মনে করেন যে হয়তো বা ভাইরাল জ্বর হয়েছে, হয়তো বা ডেঙ্গু হয়নি, এটা কিন্তু অনেকের মাথায় চলে আসে। এই হয়তো বা ধারণা বাদ দিতে হবে, তার পরীক্ষাটা করে ফেলতে হবে। একদমই তাই, পরীক্ষাটা করে ফেলতে হবে। দাদা আমরাও একেবারে শেষের দিকে চলে আসছি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে সামনে আরো আলাপ করতে চাই। দর্শক আমার সাথে পার্থ শঙ্কর সাহা আছেন। আমরা দাদা যেটা বলছিলেন আসলে যে এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ রয়েছে এবং এর পাশাপাশি ভাইরাল জ্বরও হচ্ছে, কিন্তু ভাইরাল জ্বর হয়েছে এটা ভেবে পরীক্ষা না করানো, এই ধরনের মানসিকতাটা না থাকাই ভালো। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলো করে ফেলবেন। সবাই খুব নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, ততক্ষণ প্রথম আলোর সঙ্গেই থাকুন। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।